আমার নাম মোহাম্মদ খালেকুজ্জামান, আমি নীলফামারী জেলা থেকে এসেছি। আমি সোলদা ট্রেনিং একাডেমিতে ট্রেনিং নিয়েছি এবং আমি বিমান বাহিনীর উপরে কোর্স করেছিলাম। আমি এখানে আসার আগে কিছুই জানতাম না এবং আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। আমি জানতাম না যে আমার শরীরে কী কী সমস্যা আছে। এখানে আসার পর আমার মেডিকেল চেক আপের পর আমি সব কিছু জানতে পেরেছি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আমি এখন বিশ্বাস করি যে আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমার সকল দিক দিয়ে আমি পারফেক্ট আছি। এখন আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আগামীতে যদি আমি মাঠে দাঁড়াই, ইনশাআল্লাহ আমি আমার আত্মবিশ্বাস আমি টিকবো।